আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ একরা বাংলা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইসলামের দর্শন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি আহমদ শামসুদ্দিন এবং রয়েছেন আপনাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব লেখক গবেষক মুহতারাম মাওলানা শাহ নজরুল ইসলাম। দর্শক, মানুষের সব থেকে সংবেদনশীল অঙ্গের নাম হচ্ছে মানুষের মন। আর এই মন যদি হয় শিশুদের, তাহলে তো কথাই নেই। আমরা বড়দের মনের খোঁজখবর খবরাখবর রাখলেও শিশুদের মনের অবস্থার ব্যাপারে আমরা থাকি বেশিরভাগ সময়ই বেখবর। আর বিজ্ঞান বলে শিশুর পূর্ণ মানসিকতার বিকাশ ঘটে তার 5 বছর বয়সের মধ্যেই। সুতরাং এই বয়সটিতে শিশুর মনের অবস্থা, তার মানসিক পরিচর্যার প্রয়োজন এবং তার সেই দিকে নজর দেয়া আমাদের একান্ত দায়িত্ব। দর্শক, গত 2টি পর্ব ধরে আমরা শিশু মনোবিজ্ঞান বা চাইল্ড সাইকোলজি নিয়ে কথা বলে আসছিলাম। আজকেও আমরা সেই বিষয়টিতেই থাকছি, কারণ বিষয়টি অনেক ব্যাপক এবং আমাদের এই বিষয়টিতে অনেক কিছুই জানার এবং খেয়াল দেওয়ার প্রয়োজন রয়েছে। মোহতরম, আজকেও স্বাগত আপনাকে আমাদের এই আয়োজনে। গত পর্বে আপনি, আমরা সবাই চাইল্ড সাইকোলজি নিয়ে কথা বলছিলাম এবং আপনি শিশুর জন্ম পূর্বে আমাদের যে দায়িত্বগুলো রয়েছে এবং একটা শিশুর সুস্থ বিকাশের ক্ষেত্রে আমাদের দায়িত্বটা যে শিশু জন্মপূর্ব থেকেই আমাদের উপর বর্তায় বা শুরু হয়ে যায়, সেই জায়গাটিকে আপনি খুব গুরুত্বের সাথে আলোকপাত করেছিলেন। আজকে কি কোন জায়গা থেকে আপনি সেই আলোচনাটা টানবেন মোহতরম? আজকে আমরা যে শিশুর উন্নতি এবং বিকাশের যে বিষয়টি, জন্মের পর থেকেই আমরা খানিকটা সেদিকে দৃষ্টিপাত করতে চাই। প্রথমত হলো যে একটি শিশু যখন জন্মগ্রহণ করে, তো আমরা জানি যে ইসলামের রীতি হচ্ছে তার এক কানে আজান দেওয়া এবং অন্য কানে একামত। এই আজান এবং একামতের মাধ্যমে তার স্রষ্টার সাথে তার পরিচয় এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে মানবতার আদর্শ তার সাথে তার পরিচিতি ঘটে এবং ইমানের বীজ বপন করা হয়। তো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় শিশুদের জন্য। একদম একদম কলিমার বক্তব্যগুলো হৃদয়ের মধ্যে চলে যায়। জন্মের পরপরই, জন্মের পরপরই আজান এবং একামত তাওহীদের বক্তব্যগুলো। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ তাৎপর্য হচ্ছে যে এই যে জানাজার নামাজ হয়, সেখানে কিন্তু আজান একামত নাই। তো বলা হয় যে আজান একামত হয়ে গেছে, জন্মের পরে আজান একামত হয়েছে, তারপরে আসলে এটাও একটা এই সূক্ষ্ম ব্যাখ্যার বিষয় যে আসলে আমাদের দুনিয়ার জীবন খুব বেশি সময়ের জন্য না। আজান হয়, তারপরে একামত হয়, আর তারপরে তাকবীরে তাহরিমা বলার যে সময়টুকু, এরকমই একটা খানিক সময় আমরা দুনিয়াতে থাকি। তোমার নামাজে জানাজার জন্য তুমি প্রস্তুত? হ্যাঁ, মানে তুমি পৃথিবীতে আসার সাথে সাথেই তোমার সামনে একটি বিদায়, আজান একামত হয়ে গেছে, এখন তাকবীরে তাহরিমা হবে হবে এই সময়টুকু। এটা একটি বিষয়। আরেকটি হচ্ছে যে বাচ্চাটিকে তার মস্তিষ্কে এই অনুরণ তোলা যে তুমি লা শরীক আল্লাহর বান্দা এবং তোমার আদর্শ হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাচ্চাটিকে মায়ের দুধ পান করানো, 1 ঘন্টা, জন্মের 1 ঘন্টার মধ্যে মায়ের দুধের সাথে তার সম্পর্ক প্রতিষ্ঠিত করা। এটা অনেক সময় অনেক জায়গাতে বিলম্ব করা হয়, এটা মোটেই ঠিক না। মায়ের সুস্থতার জন্য এটা দরকার এবং বাচ্চার সার্ভাইভ করার জন্য এটা দরকার। 1 ঘন্টার মধ্যে মায়ের দুধ। তাৎপর্যটা কি? এটা চিকিৎসা বিজ্ঞান বলে যে আসলে বিলম্ব করলে মায়েরও কষ্ট হবে এবং সন্তানেরও তো এ হবে, তার কষ্ট হবে। মানে চিকিৎসা বিজ্ঞান বলে যে এটা কি দ্রুত মায়ের স্পর্শে আসা সন্তানের এবং সন্তান কে মা পাওয়া, এটা ধরেন আমাদের যে কৃষকরা আছে যে সে অনেক কষ্ট করে রোদ এবং বৃষ্টির মধ্যে সে চাষ করে, আর যখন সে ফসল ঘরে তুলে তখন তার আনন্দ। তো মা যে সন্তান যখন প্রসব করে তখন তার উপর দিয়ে একটি ছোটোখাটো কেয়ামত ঘটে যায় এবং জীবন মরণের সন্ধিক্ষণে পৌঁছে যায়।
প্রচুর রক্তক্ষরণ হয় এবং প্রচুর ব্যথা হয় শরীরের, এমন কোনো শিরা উপশিরা বাকি থাকে না যেটা ব্যথা হয় না। তো এই সমস্ত ব্যথা বেদনা সে ভুলে যেতে পারে যখন তার সন্তানকে সে বুকে পায়, বুকের কাছে যখন পায়, আগের যে কষ্ট সমস্ত কিছু সে ভুলে যায়। এবং আপনি দেখবেন যে এত বিষণ্ণ সে, চেহারা শুকিয়ে গেছে, কিন্তু সন্তানকে কাছে আনার পরে তার মুখে একটি হাসির ঝিলিক দেখা দেয়। এটা হচ্ছে এটাও মনস্তাত্ত্বিক বিষয় যে মায়ের কাছে সন্তানকে যত তাড়াতাড়ি দেওয়া যাবে তত মায়ের জন্য উপকারী এবং বাচ্চার জন্য। চিকিৎসা বিজ্ঞান বলে যে মানে লেভার পেইন যেটা, সেটা মানে ব্যথার মধ্যে সব থেকে হাইয়েস্ট পেইন হচ্ছে লেভার পেইন যেটা, এবং একসাথে 18টা হাড় যদি ভাঙা হয় যেই পেইন অনুভব করা হয়, মানে শিশু জন্মদানকালীন সময়ে মায়েরা এই কষ্টটা অনুভব করেন। আল্লাহ, তো এটা এই জন্য এটা একটা বিষয়। আর একটা হচ্ছে যে প্রথমে 3 দিন পর্যন্ত মায়ের স্তন থেকে যে দুধ আসে এটা ঈষৎ গাঢ় এবং হলুদ কালার হয়ে থাকে। আচ্ছা, এবং এই দুধ বাচ্চার জন্য এতটাই উপকারী যে এর কোনো বিকল্প নেই। এই জন্য বলা হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যে এটা হচ্ছে বাচ্চার জন্য প্রথম টিকা। আমাদের গ্রামেগঞ্জে অনেক সময় আগে এটা ফেলে দেওয়া হতো, এই জন্য বাচ্চার অনেক ক্ষতি হতো। কিন্তু এখন আলহামদুলিল্লাহ পরিবেশ পরিস্থিতি পরিবর্তন হয়েছে এবং সারা দুনিয়ার বাচ্চাদের জন্যই এটা অত্যন্ত উপকারী যে প্রথম মায়ের স্তন থেকে যে দুধ আসে কোনোভাবে এটা ফেলনা নয়, এটা বাচ্চার জন্য অত্যন্ত উপকারী। এবং সে তো মায়ের পেটে যে ছিল সে কিন্তু ওখানে প্রস্রাব পায়খানা করে নেই, কিন্তু এখন প্রস্রাব পায়খানা করবে, তার পেটের মধ্যে কিন্তু অনেক বিষয় জমে আছে, তো ওটা পরিষ্কার করার জন্য ওই দুধ উপকারী দরকারি। হ্যাঁ, এই যে শাল দুধ, এটাকে শাল দুধ বলা হয়, এটা দরকারি। এবং সে এই পৃথিবীতে টিকে থাকার জন্য ওই দুধটা অত্যন্ত প্রয়োজন। এই জন্য 3 দিন পর্যন্ত মায়ের এই দুধ খাওয়ানো এবং 6 মাস পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে শুধুমাত্র এই কী দেওয়া, শুধুমাত্র মায়ের দুধ দেওয়া। অনেক কুসংস্কার অনেক জায়গাতে আছে, দেখবেন হসপিটালে বা ক্লিনিকে বাচ্চার জন্ম হলে যেটা হয় যে ডাক্তার এবং নার্সেসরা তারা পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে ইস্ত্রি দেওয়া এই যে বিছনা চাদর সাদা ধবধবে কাপড় তারা ব্যবহার করে, কিন্তু গ্রামাঞ্চলে এবং যাদের তারা করে কি তারা সবচেয়ে নোংরা কাপড় ব্যবহার করার চেষ্টা করে এই সময়গুলোতে, যাতে করে মা এবং বাচ্চা অসুস্থ হয়ে যায়। হ্যাঁ, সেটার বিষয় আছে। আর হলো যে এই প্রসব যে জায়গাতে করায় সেই জায়গাটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, জীবাণুমুক্ত থাকে না। আর হলো যে ওই এটা আস্তে আস্তে কমতেছে, কিন্তু আমরা এটা অনেক দেখেছি যে যে ঘরে বাচ্চা প্রসব হলো সেই ঘরের দরজা জানালা একদম বন্ধ, কি জিনবুদ ঢুকে যাবে এরকম। আরেকটা হলো যে জিনবুদ তাড়ানোর জন্য ওখানে একটা এই চুলা মতো, মানে একটা পাতিলে পাতিলে আগুন ধরানো হয় এবং সেখানে সরিষার দানা ছিটানো হয় বুধ জিনবুদ তাড়ানোর জন্য। কিন্তু বাস্তবে ঘটনা কি ঘটে যে দরজা জানালা সব বন্ধ, আবার সেখান থেকে ধোঁয়া উঠতেছে, এতে করে ঘরে অক্সিজেন এটা শূন্যতার কোটায় পৌঁছে যায়। হ্যাঁ, অক্সিজেন কমে যায়, যে কারণে কিন্তু মা শিশু আরও অসুস্থ হওয়ার আশঙ্কা রয়েছে। আরেকটা মারাত্মক বিষয় হচ্ছে যে অনেক জায়গাতে মায়ের দুধ না দিয়ে ওটা ফেলে দেওয়ার চেষ্টা করা হয় এবং সেখানে ওই কাপড়ের সলতা বানানো হয়, ওটা দিয়ে মিশ্রি বা চিনির পানি বাচ্চার মুখে দেওয়া হয়, এটাও বাচ্চার অসুস্থ হয়ে যাওয়ার জন্য আরেকটা মানে কাপড় দিয়ে। হ্যাঁ, মানে কাপড়ের মধ্যে তো অনেক জীবাণু থাকে এগুলো। আরেকটা হচ্ছে যে বাচ্চার নাড়ি কাটা হয় যদি পুরাতন ব্লেড দিয়ে, তাহলে ধনুষ্টঙ্কার হয়ে যাওয়ার সমূহ আশঙ্কা থাকে, এবং সেটা যদি বাধা হয় আরেকটা এইরকম সুতা দিয়ে ঘরে, ওই ধরেন মানুষের যেটা প্রবণতা যে একটা কিছু থেকে শাড়ি থেকে বা ওইটা থেকে সুতা বের করে পেঁদে ফেললো, কাজটা সেরে ফেলে, হ্যাঁ ফেললো, এটাও কিন্তু তাকে অসুস্থ করার আরেকটা। তো এই এই সমস্ত জিনিসের জন্য আলাদা এখন বাজারে কিন্তু আলাদা পাওয়া যায়, একেবারে কাটার জন্য ব্লেড, বাঁধার জন্য এই যে সুতা জীবাণুমুক্ত, এগুলি এখন পাওয়া যায়। তো বাড়িতে ডেলিভারি হলো এই বিষয়গুলো চিন্তা করা প্রয়োজন, এবং আমাদের হসপিটাল হলে তো ওনারা এটা করেই। তো আমি যেটা বলছিলাম মেইনলি যে মায়ের দুধ পান,
আল্লাহ তাআলার কত বড় নিয়ামতই দুধ, মায়ের দুধ। মানে আমাদের দৃষ্টিভঙ্গিতে এখানে অনেক সংস্কার আনা উচিত বাচ্চাদের বিকাশের জন্য। অনেক মা এরকম আছেন যে তিনি মনে করেন তার স্বাস্থ্যর হানি ঘটবে বা তার স্বাস্থ্যের যে সৌন্দর্যের যে বিষয়টি আছে সেটাতে ঘাটতি ঘটবে, এই জন্য তিনি মায়ের দুধ পান করাতে চান না। তারা একটা বিষয় আমাদের সবাইকে বুঝতে হবে যে এটা শিশুর অধিকার, বাচ্চার অধিকার। মায়ের স্তনে যে দুধ এসেছে সেটা বাচ্চার অধিকার, এটা থেকে কোনোভাবে তাকে বঞ্চিত করা উচিত নয়। কোরআন মজিদে অনেকগুলো আয়াতে মাতৃদুগ্ধ সম্পর্কে বলা হয়েছে, বিশেষ করে সূরা বাকারাতে বলা হয়েছে যে ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। আমরা একটা সময় ছিল পৃথিবীতে যখন মায়েরা এই বাচ্চাদেরকে দুধ পান করাতে চাইতেন না, ইউরোপে এটা বেশি ছিল। তারপরে হাজার হাজার লাখো বাচ্চা এই ডায়রিয়াতে মারা গেছে, ডায়রিয়াতে। একসময় সারা পৃথিবীব্যাপী অসংখ্য শিশু মারা গেছে। কারণ হলো আপনি যখন গুঁড়া দুধ খাওয়াবেন বা সিরিয়াল খাওয়াবেন আর তারপরে একটা বোতলে নিয়ে খাবেন, তাহলে বোতল ভালো করে পরিষ্কারের বিষয় আসে আছে, ওইটা গরম কি বেশি গরম কি ঠান্ডা এরকম বিষয় আছে, ওটাতে চিনি বেশি হয়ে গেছে, ওইরকম নানা ধরনের ঝামেলা আছে। আর এটা কোনোভাবেই এই মায়ের দুধের কোনো বিকল্প গরুর দুধ ছাগলের দুধও হইতে পারে না, কোনো এই ইয়েও হইতে পারে না, হইতে পারে। আমি একটা জিনিস আপনাকে বলি যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন ফেরাউনের ঘরে এনে দিলেন এবং মা আসিয়া বললেন যে আমাদের তো কোনো সন্তান নাই, একে আমরা সন্তান হিসেবে নিতে পারি, তখন ফেরাউন কিন্তু, আপনি দেখবেন যে কোরআনের যে বর্ণনা, ফেরাউন কিন্তু একবারও চিন্তা করে নাই অথবা ফেরাউনকে কোনো মানুষ পরামর্শ দেয় নাই যে আপনার তো প্রচুর ছাগল আছে, গরু আছে, উট আছে, এগুলির দুধ আপনি পান করাতে পারেন। কিন্তু ওখানে ইশারা পড়ে গেছে সারা দেশে যে এটা মা খুঁজে বের করো যে তাকে দুধ পান করাবে। তো আপনার শিশুর জন্য মায়ের দুধই প্রয়োজন, মায়ের দুধ, মায়ের কোনো বিকল্প নাই। তো এই জন্য আমাদের ইসলামী শরিয়াতে আপনি দেখছেন যে তাফসিরের কিতাবে, হাদিসের কিতাবে এবং আমাদের ফেকার কিতাবও, কিতাবের রাজাত আলাদা একটা বিষয় আছে যে কোনো কারণে নিজের মা যদি দুধ পান করাতে না পারে তাহলে আরেকজন মা তাকে দুধ পান করাবেন। কোনোভাবে বলা হয় না এই গরু ছাগলের দুধ পান করাতে, আরেকজন মা দুধ পান করবেন। এবং তার মর্যাদা কি দেওয়া হয়েছে যে তাকে তো সম্মানই দেওয়া হবেই, আর সে মায়ের মতনই হবে এবং তার দুধ মা হবে, আর তার স্বামী দুধ বাপ হবে, আর তার বাচ্চা কাচ্চারাও তার দুধ ভাই দুধ বোন হবে, টোটালি তার মানে ওটার সাথে একটা একটা সম্পর্কের তৈরি হয়, সম্পর্কের মতো হয়ে গেছে, সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে। তো এটা কিসের জন্য করা হয়েছে? এটা করা হয়েছে আমাদের শিশুদের বিকাশের জন্য, যে সে যেন অধিকার থেকে কোনোভাবেই বঞ্চিত না হয়। এমনকি আমি এর আগে যেটা বলেছিলাম যে আওরতে গ্রামে দিয়া তিনি অপরাধ করেছিলেন, কিন্তু তারপরেও তার সন্তানকে কিন্তু দুধ পান থেকে বিরত বঞ্চিত করা হয় নাই এবং বিরত রাখা হয় নাই। এখানে মোতারাম একটা প্রশ্ন করতে চাই, যেটা যে এখন ইসলামী শরীয়ত কি একজন মাকে, মানে যদি একটু কন্ট্রাডিক্টরি প্রশ্ন হয়েছে, যে মাকে কি বাধ্য করে যে তার সন্তানকে দুধ পান? হ্যাঁ, বাধ্য করে, বাধ্য করে দুধ পান করাতে হবে। ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন লিমান আরাদা ইউতিম্মা রাদা, যে এই আয়াতে ইবারাতুন নাসি বলা হয়েছে যে সে দুধ পান করে যে তার হক, বাচ্চার হক। তার যদি কোনো মা অস্বীকার করেন যে না ঠিক আছে আমি দুধ, আমার সন্তানকে দুধ পান করাতে চাই না, হাজবেন্ডকে বলেন যে এটা আপনার, সেটা হাজবেন্ড এন্ড ওয়াইফের মধ্যে যদি ইয়ে হয় তাহলে অন্য কোনো মায়ের দুধ পান করানোর ব্যবস্থা করা। এই এই যদি এই কাজটা কি কোন যদি কোনো মহিলা করেন, কোনো মহিলা করেন তার নিজের ক্ষতি হবে, কারণ সেজন্য কি তিনি শরিয়ার দৃষ্টিতে অপরাধী হবেন? শরিয়ার দৃষ্টিতে অপরাধী হবেন, তাই অপরাধী হবেন। হ্যাঁ, কারণ আচ্ছা, তারপরে হলো যে একটা সময় যেটা বললাম যে সিরিয়াল খাওয়ানো, তারপরে এই একেবারে দেশে দেশে এবং জাতিসংঘেও যে ইউনিসেফ ইত্যাদি প্রতিষ্ঠান শুরু করলো ব্রেস্ট ফিডিং আন্দোলন, মায়ের দুধ পানের। এটা এক সময় ডাক্তাররা সিরিয়াল লিখে দিত কোনটা খাওয়াবে কোম্পানির স্বার্থে, কিন্তু এখন আপনারা জানেন যে এটা স্বাস্থ্যযোগ্য অপরাধ, কোনোভাবেই মায়ের দুধের বিকল্প কিছু লেখা যাবে না। তো আলহামদুলিল্লাহ এটা হয়েছে। তো মায়ের দুধ পান ছয় মাস পর্যন্ত মায়ের দুধ পান করবে, আর ছয় মাস পরে সম্পূরক খাবার দিতে হবে। তাহলে একটা সন্তান পূর্ণ মেয়াদে দুই বছর দুধ পান করবে, পূর্ণ মেয়াদে দুই বছর দুধ পান করবে। তো এই এই যে দুধ পান করলো, এতে বাচ্চাটার কী ফায়দা হবে, কী লাভ হবে,
এটা এটা গবেষণাতে এসেছে গবেষণাতে এসেছে যে মায়ের দুধের বিকল্প হিসাবে যেগুলোকে বিকল্প তো নাই কিন্তু মানুষ যেটা প্র্যাকটিস করে এগুলোকে চিন্তা করা হয়েছে এবং দেখা গেছে যে মায়ের দুধ পান করছে কিছু বাচ্চা আর যারা গুঁড়া দুধ বা সিরিয়াল বা অন্যগুলো পান করছে তাদের মধ্যে কি পার্থক্য আছে পার্থক্য হচ্ছে এক নম্বর হচ্ছে যে মায়ের দুধ যে বাচ্চাটা পান করে সে খুব সাহসী হয় তো মানুষের জন্য সাহস কিন্তু একটা বিষয় বড় বিষয় এই পৃথিবীতে সার্ভাইভ করার জন্য মায়ের দুধ যে পান করে যে বাচ্চাটা সে সাহসী হয় এই বাচ্চাটা তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয় কেমন তার আইকিউ বেশি হয় তারপরে সে বিচক্ষণ হয় তারপরে সে মেধাবী হয় তারপরে হলো যে মায়ের সাথে তার প্রগাঢ় সম্পর্ক তৈরি হয় এখন আর হলো যে এই বাচ্চাটা গ্রোথলি বড় হয় বড় সড় হয় আর হচ্ছে যে তার রেজিস্ট্যান্স তার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হয় ইমিউন সিস্টেম হ্যাঁ আর সে মানবিক হয় এবং সে সামাজিক সম্পর্কযুক্ত হয় মানবিক গুণাবলীতে সমৃদ্ধ হয় তো এই বিষয়গুলো গবেষণাতে আসছে যে একটি বাচ্চা মায়ের দুধ পান করলে তা আপনি মানসিক বিকাশের কথা আমরা যেটা মনোবিজ্ঞান শিশু মনোবিজ্ঞানের কথা বলতেছি সেই ক্ষেত্রে একটি বাচ্চাকে বিকশিত করার জন্য প্রারম্ভিক স্টেজ হচ্ছে মায়ের দুধ পান করানো মহতরম এই যে আপনি যে যে কতটা পয়েন্ট বললেন এবং যে কথা বললেন ফুড তো একটাই মায়ের দুধ কিন্তু একটা মানুষ যে প্রকৃত মানুষ পৃথিবীতে সার্ভাইভ করার মতো যে গুণাবলীর দরকার সবগুলো গুণাবলী তো আপনি এই একটা ফুডের সাথে সম্পৃক্ত করে সেখান থেকে এবং আরেকটা বিষয় দেখেন যে সুবহানাল্লাহ বিহামদি এগুলি তো আমরা কোনো সময় বিবেচনা করি না বা চিন্তা করি না মায়ের দুধে কিন্তু কোনো চিনি বা মিষ্টি মেশাতে হয় না এবং সেটাকে ঘন বা পাতলাও করতে হয় না সে তার বয়স অনুপাতে আস্তে আস্তে এটা তার যে গুণাবলী যে বৈশিষ্ট্য থাকা দরকার সেটা নিয়ে চলতে থাকে যেমন ডিমান্ড হইতে থাকে তারপরে এটা ঠান্ডাও করতে হয় না গরমও করতে হয় তারপরে হচ্ছে যে বাড়তি আপনি যে কি বলে এগুলিকে কি বলে যে দুধ পান করায় যে ফিডার এই ফিডারকে বারবার দুইতে হয় এগুলি করতে হয় না এগুলিও করার কোনো প্রয়োজন হয় না এতটাই ইজি এবং এতটাই আসান করে দেওয়া যায় শুধুমাত্র যেটা করা দরকার হবে সেটা হলো যে কোরআন মজিদে আল্লাহ তাআলা সুবহানাল্লাহি বিহামদি ওয়া আলাল মাউলুদ লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ সুবহানাল্লাহ একটি বাচ্চার অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য দেখেন যে লম্বা আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন পুরো আয়াতে যাব না তবে এই অংশটুকু যে মায়ের দায়িত্ব এবং জিম্মাদারি হচ্ছে বাচ্চাকে দু পূর্ণ মেয়াদে দুই বছর দুধ পান করানো মায়ের ডিউটি আর হচ্ছে যে বাবার দায়িত্ব কি বলা হচ্ছে ওয়া আলাল মাউলুদ লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ যে পিতার জনকের দায়িত্ব হচ্ছে জননীর জন্য পর্যাপ্ত খাবার সরবরাহ করা পর্যাপ্ত খাবার সরবরাহ করা এবং পর্যাপ্ত পোশাক দেওয়া তা আমি মাঝে মধ্যে আমাদের যে চিকিৎসকদের সাথে বা চিকিৎসকদের কোনো সম্মেলনে ডাক্তারদের কোনো ওরিয়েন্টেশন বা ট্রেনিংয়ে আমি অংশগ্রহণের সুযোগ হলে আমি সেখানে একথা বলার চেষ্টা করি যে আমাদের চিকিৎসা বিজ্ঞান এই 2023 সাল পর্যন্ত সেই জায়গায় যাইতে পারে নাই যেটা কোরআন মজিদ বলেছে কি যেমন আমাদের ডাক্তার সাহেবরা বলতেছেন কত বছর যাবত যে মাকে দেড় গুণ খাবার দিতে হবে এটা হয়তো সর্বোচ্চ 50 বছর হবে সর্বোচ্চ 50 বছর যাবত বলতেছেন মাকে বেশি খাবার দিতে হবে কিন্তু এটা কোরআন মজিদে আসছে অন্যান্য আসমানি কিতাবেও নিশ্চয়ই এরকম ছিল কোরআন মজিদে এই হিসাব করলেও 1500 বছর হয়ে গেছে সেখানে কি বলা হচ্ছে যে মাকে পর্যাপ্ত পরিমাণ খাবার দাও পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে হবে কি তাৎপর্য যে একজন মা যখন সন্তানকে দুধ পান করায় তখন কিন্তু তার গলা শুকিয়ে যায় গলা শুকিয়ে যায় আটবার 24 ঘন্টায় 8 বার অন্তত একটা সন্তানকে দুধ পান করাতে হয় তাহলে সেখানে আপনি চিন্তা করতে পারেন যে মায়ের খাবারে কারণ তার শরীর থেকে তো দুধ উৎপাদিত হচ্ছে তাহলে তিনি যে সন্তান ধারণ করেছিলেন অস্বস্তিকর পরিস্থিতিতে ছিলেন সন্তান প্রসব করছেন তো তখন তার কিন্তু রক্তক্ষয় হয়েছে আর তারপরে এখন আবার তার একটি 2 বছর পর্যন্ত সন্তানকে দুধ পান করাবেন তো একটা হলো তার শরীরের যে ক্ষয় হয়েছিল সেটা পূরণ করা দ্বিতীয়ত হচ্ছে তার বাচ্চার চাহিদা পূরণ করা আরেকটা তো নিজের চাহিদা আছে তো এই সমস্ত কিছুর জন্য
তাকে স্বাভাবিকের চাইতে বেশি খাবার দিতে হবে সুবহানাল্লাহ কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন ওয়া আলাল মাউলুদ লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ আর বাকি হলো যে যে কথাটা এখনো আমাদের চিকিৎসা বিজ্ঞান বলতে পারে নাই সেটাও কিন্তু কোরআন মাজিদ বলছে আমি মনে করি যে চিকিৎসা বিজ্ঞান হয়তো আরো 50 বছর বা 100 বছর বা 200 বছর পরে এটা বলবে সেটা হলো কি সেটা হলো ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ পর্যাপ্ত পরিমাণ কাপড় সরবরাহ করতে হবে আপনি জানেন যে এখন শহরে বা আধুনিক বিশ্বে যারা থাকেন নগরে তাদেরও অনেকে এটা পারেন না এটা কত শতাংশ হবে আমি এটা বলতে পারবো না তবে খুব বেশি না যে শতাংশের মানুষেরা ডাইপার ব্যবহার করতে পারেন তাই না ডাইপার ব্যবহার করেন যারা এটা খুব বেশি হবে না তো বাকি যে সমস্ত মায়েরা ডাইপার ব্যবহার করতে পারেন না বা এটাই কত বছর হইল আসছে সারা দুনিয়াতে যে সমস্ত মায়েরা সন্তান প্রসব করে সেই সমস্ত সন্তানরা কিন্তু বারবার প্রস্রাব করে বারবার পায়খানা করে তাহলে সেই ক্ষেত্রে বাচ্চার জন্য বেশি কাপড়ের প্রয়োজন মায়ের জন্য বেশি কাপড়ের প্রয়োজন এই বিষয়টা দেখেন কোরআন মজিদে এবার উত্তরণসে উল্লেখিত হয়েছে ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ মাকে পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে হবে পর্যাপ্ত পরিমাণ পোশাক দিতে হবে তো এটা একটি বাচ্চাকে বিকশিত করার জন্য এই বাচ্চাটিকে লালন পালন করতে গিয়ে মায়ের জন্য খাবারের কষ্ট না হয় পোশাকের কষ্ট না হয় আল্লাহ তাআলা এই দায়িত্ব দিয়েছেন কার উপরে পিতার উপরে আলাল মাউলুদ লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ পূর্ণাঙ্গ আয়াতটি আমি আলোচনায় আনলাম না যে আমাদের সময়ে খোলাবে না আমি এখানে আরও একটি বিষয় উল্লেখ করতে চাই সেটি হচ্ছে যে আল্লাহ তাআলা একটি বাচ্চার বিকাশের জন্য তার সুস্থ মায়ের গর্ভে সুস্থ থাকার জন্য এবং প্রসব পরবর্তী সময়কালীন সুস্থ থাকার জন্য এবং মায়েরও সুস্থ থাকার জন্য তুলনামূলকভাবে এবং এই গর্ভবর্তী অবস্থায় এবং গর্ভের পরে প্রসবের পরে মাও যেন সুস্থ থাকতে পারেন সেখানে আরও কিছু বিষয়ে বিবেচনা করা হয়েছে যেটাকে আমি মনে করি ইসলামের সৌন্দর্য সুষমা এবং সুবাস এটা সেটা হচ্ছে কি সেটা হলো একজন মা যখন গর্ভবতী হন তখন তিনি তো সুস্থ না তিনি অস্বস্তির মধ্যে আছেন অসুস্থতার মধ্যে আছেন তখন তিনি এই এই রোজা রাখবেন কি না আচ্ছা কেমন কোরআন মাজিদে কি বলা হয়েছে যে শাহরু রমজান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফমান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতু মিন আইয়ামিন উখরা গর্ভবতী মা ওই যে মারাজ জি কথা বুঝতে পারছেন না গর্ভবতী মা তো হচ্ছে এই পরিস্থিতির মধ্যে আছেন সুতরাং ইসলামী শরিয়া কি বলে যে মা এবং সন্তানের সুস্থতার জন্য কারণ এই সময়টা তার অস্বস্তির সময় অনেক মায়েরা বমি করে অনেক মায়েরা মুভ করতে পারে না খাওয়া দাওয়া করতে পারে না কোনো কিছুর গন্ধ নিতে পারে না এই ধরনের একটা অস্বস্তির মধ্যে সে থাকে তো এই সময়টাতে সে কি রোজা রাখবে এটা আল্লাহর হক সিয়াম সাধন হচ্ছে আল্লাহর হক সুস্থ থাকাটা বান্দার হক এখন তার মাঝে দুইটি জীবন একটা হচ্ছে তার গর্ভে একটা সন্তান আছে এবং তার জীবন তো এই দুইজনের তুলনামূলক স্বস্তি এবং সুস্থতা এবং ভবিষ্যতের জন্য ইসলামী শরিয়া এখানে দেখেন আমি এই বিষয়ে আমরা একবার আলোচনা করেছিলাম যে আল্লাহর হক বান্দার হক একত্রিত হলে কখন বান্দার হক প্রাধান্য পাবে এই জায়গাটা হচ্ছে একটি জায়গা হ্যাঁ আলোচনা করেছিলাম তো এটা হলো একটি বিষয় যে এই জায়গাতে বান্দার হককে প্রাধান্য দেওয়া হয়েছে যে মাও সুস্থ থাকুক বাচ্চাটাও সুস্থ সবল থাকুক কেন সাময়িকভাবে এটা দেওয়া হয়েছে এই জন্য যে মা যদি সুস্থ থাকে বাচ্চাটাও যদি সুস্থ থাকে তাহলে তারা দীর্ঘমেয়াদে মালিকের বন্দেগী করতে পারবে আর মাও আরেকটা বাচ্চা জন্মদান করতে পারবে বাচ্চাটাও ওনার স্ট্রেংথ স্টেমিনা এ পারবে এই জন্য সাময়িকভাবে স্বল্পকালীন সময়ের জন্য তাদের অধিকারটাকে প্রাধান্য দেওয়া হয়েছে যাতে করে দীর্ঘমেয়াদে তারা মালিকের বন্দেগী করতে পারে
অসম্ভব সৌন্দর্য এগুলো এবং এই এই যে সূক্ষ্মাতিসূক্ষ্ম বিষয়গুলো ইসলামী শরীয়ত চিন্তা করে আসলে সেটা আমরা এই বিষয়টা ঠিক এই পয়েন্টে আমরা আরো কিছু বিষয় জানবো আপনার কাছ থেকে। একজন মা অসুস্থ থাকা অবস্থায় প্রসবকালীন বা প্রসব পূর্ববর্তী সময়ে আর কি কি বিষয়ে শরীয়ত একজন মাকে রুখসত দেয় এই প্রশ্নগুলো আপনার আপনার কাছ থেকে জানবো। আমরা ছোট্ট একটি বিরতিতে যেতে হবে, সাথে আরেকটা বিষয় আমরা আপনার কাছ থেকে জানবো। আমরা আগেই দর্শকদের জানিয়ে রাখি যে আপনি বলছিলেন যে দুধ মায়ের দুধটাকে গরম করতে হয় না, পাত্রে রাখতে হয় না এবং সেটাকে পাত্রে রাখার জন্য সেটাকে পাত্রকে ধুইতে হয় না। কিন্তু এখন সম্প্রতি সময় আরেকটা কাজ মানে একটা প্র্যাকটিস শুরু হয়েছে যে মায়ের দুধকে মানে ইয়ে করে বাহির করে পাত্রের মধ্যে রেখে অনেকে চলে যান, পরবর্তীতে খাওয়ানো হয়। এই বিষয়টি কেমন সেটা আমরা বিরতি থেকে এসে আপনার কাছ থেকে জানবো। দর্শক, সময় হলো বিরতি নেবার, আমরা খুব শীঘ্রই ফিরছি অত্যন্ত জীবন ঘনিষ্ঠ আলোচনায়। আসছি, আপনারা আমাদের ছেড়ে কোথাও যাবেন না। আমি যে নিরাপদ মাতৃত্ব, আপনি জানেন যে বিশ্বব্যাপী আমাদের স্বাস্থ্যবিজ্ঞান এই নিয়ে কাজ করে, আমিও মনে করি আমাদেরও কিছু কথাবার্তা বলার প্রয়োজন আছে। হ্যাঁ, ধর্মীয় সেক্টর থেকেও আমাদের কিছু কথা বলার প্রয়োজন আছে। শুধুমাত্র এটি স্বাস্থ্য বিজ্ঞান অথবা ডাক্তার নার্সেসদেরই দায়িত্ব না, দৃষ্টিভঙ্গি পাল্টানোর জন্য আমাদের কিছু কথা এক্ষেত্রে মানুষ যেন মানুষের কাছে বলা দরকার। একজন মা যখন সন্তান প্রসব করতে যাবেন, আমি এটা তুলনা করতেছি না, আমি জাস্ট এটা বলতেছি যে একেবারে সাধারণ জ্ঞানের বিষয় যে আমরা কৃষকের ঘর থেকে উঠে এসেছি, আমি দেখেছি যে আমাদের কৃষক পরিবার তাদের কোনো এই মানে তাদের যে ইয়ে আছে, গরু বাছুর আছে, সেগুলির মধ্যেও যে এই গাভী তার ঘনিয়ে আসলে তার গর্ভকাল, সেখানে দেখা গেছে কৃষক ওই গাভীকে হাল চাষে নিয়ে যায় না, তাকে ফ্রি করে দেয়, তাকে বাড়তি যত্ন নেয়, গরম পানি দিয়ে গোসল করায়, খাওয়ায়, পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। আমি নিজে দেখেছি এটা, এটা আছে ছাগলের ক্ষেত্রেও তাই। তারপরে দেখবেন যে এই ঘনিয়ে আসলে সে রাতে উঠেও টর্চ লাইট অথবা হারিকেন, আগে তো হারিকেন ছিল, ওটা দিয়ে তারা বারবার দেখার চেষ্টা করে যা তার কোনো অসুবিধা হচ্ছে কি না, অন্যান্য গরু থেকে তাকে আলাদা করে রাখে। এইটুকু যত্ন আমাদের কৃষক কুল তাদের গৃহপালিত পশুর করে। কিন্তু খুবই আশ্চর্যের বিষয় যে আমাদের মানুষের ক্ষেত্রে আশরাফুল মখলুকাত, আমার ঘরে যে নারীর গর্ভে সন্তান আসতেছে, আমরা তার ক্ষেত্রে অনেক অনেক জায়গাতে আমরা এতটা সচেতন না। আমরা এই যে গর্ভবতী মেয়েদেরকে আমরা একটু ফ্রি করে দেই না কাজকাম থেকে, যে একটু সে আরাম মেয়ে থাকুক, মানসিক সুস্থতার বিষয় আছে তার, কারণ এটার প্রভাব কিন্তু বাচ্চার উপরে পড়ে। আমরা এই আলোচনা করেছি এই বিষয়ে, তাকে মানসিকভাবে প্রফুল্ল রাখা, আনন্দিত রাখা, যে যাতে করে সে বিষণ্ন না থাকে, কারণ বিষণ্ণ থাকলে এটা রেশ তার বাচ্চার মধ্যেও চলে যাবে। মানসিকভাবে তাকে সুস্থ রাখা, তাকে একটু নানা রকমের খাবার দেওয়া। আমাদের অনেকে এখনও পর্যন্ত মনে করে এই যে যদি গর্ভবতী মাকে বেশি পুষ্টিকর খাবার দেওয়া হয় তাহলে বাচ্চা বড় হয়ে যাবে, এবং বাচ্চা বড় হয়ে গেলে তার সিজার লাগবে, এই ধরনের একটি কুসংস্কার, একটি মানে এই ধারণাটা মানুষের মধ্যে রয়ে গেছে, ভুল ধারণা রয়ে গেছে। চিকিৎসা করাতে চায় না, যে ডাক্তারের কাছে গেলে সে ভিটামিন দিয়ে দিবে, ওষুধ দিয়ে দিবে, যে কারণে বাচ্চা বড় হয়ে যাবে। তো এর ধরনের অনেক ঘটনা আছে যে মায়েরা চিকিৎসাহীন অবস্থাতে তারা মৃত্যুর দুয়ারে চলে যায়। তো এই সমস্ত বিষয়ে আমি মনে করি যে আমরা যে যেখানে আছি সেখান থেকে আমাদের জনগণকে তাদের দৃষ্টিভঙ্গি বদলানো প্রয়োজন। আরেকটা বিষয় হচ্ছে যে একজন মাকে যখন এই দুই দিকে সমস্যা আছে, কোনো কোনো জায়গা আছে যে ডাক্তার এবং নার্সেসরা তারা এইটাকে একটা ব্যবসায়িক পর্যায়ে নিয়ে গেছেন, সেখানে টাকা পয়সা না হইলে সেবাটা পাওয়া যায় না।
সেটাও আছে। আবার আমাদের এই এই ধারণাও আছে যে অনেকে মনে করে যে ডাক্তারের কাছে গেলেই সিজার হবে, না গেলে বাড়িতে নর্মাল ডেলিভারি হবে। তো মানে দুইদিকে, একদিকে তো ডাক্তার হয়তো সবার কথা না, কিছু কিছু লোক হয়তো সেই মানে নৈতিকতা থেকে সরে গেছেন বলেই মানুষের মধ্যে ভীতিটা কাজ করছে, হ্যাঁ কাজ করছে, আর অনেকের তো সেই জি সচেতনতার ঘাটতি যে ডাক্তারের কাছে হ্যাঁ। চিকিৎসা সেবার জন্য ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন, আর সেই দায়িত্বটুকু অনেকে পালন মনে করছেন না। করেন যে এই কোনোভাবেই ডাক্তার বা চিকিৎসকের কাছে নেওয়া যাবে না, এটা ওই অন্ধকার ঘরেই হইতে হবে, এরকম মনে করে। কিন্তু এই জায়গাটা আমি শরীয়ত আমি কি এই বলবে জায়গাতে আপনার? একটা জি উদাহরণ দিতে চাই যে দেখেন, ইসলাম তো পরিপূর্ণ এবং সারা পৃথিবীর একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ। এখন এই যেমন সিজারের ক্ষেত্রে আমাদের দেশে বেশি সিজার হয় অন্যান্য দেশে, সিজার কেন আসলো? আসলে এটাকে যারা ব্যবসায়িকভাবে নিয়েছেন যে আমি সিজার যত বেশি করতে পারবো, আমার অভিজ্ঞতা হবে, আমি এইসব এগুলি করেন যারা, তাদেরকে আমরা ঘৃণা করি, তাদেরকে ঘৃণা করি। মূলত নর্মাল ডেলিভারি, তার পজিশন যদি ঠিক থাকে নর্মাল ডেলিভারি হবে। সিজারটা ওই সময় দরকার হইতে পারে যে পানি ভেঙে গেছে, শুকিয়ে গেছে, বাচ্চাটা শুকনার মধ্যে পড়ে গেছে, অথবা তার পজিশন চেঞ্জ হয়ে গেছে, জি যে পজিশনে সে চলে গেছে এই পজিশনে নর্মাল ডেলিভারি হওয়ার কোনো দুষ্কর, সম্ভাবনা নাই। তো শুধুমাত্র এই সমস্ত ক্ষেত্রে সিজার হইতে পারে। কিন্তু এটাকে যারা মনে করেন যে না কোনোভাবে এটা করা উচিত না, আমি বলবো যে একটা মশালা বলি, যে আমরা যখন কিতাব পড়ি তখন পেয়েছিলাম যে কোনো মা যদি গর্ভ অবস্থায় মারা যান, তাইলে খুব দ্রুত তার পেট কেটে বাচ্চাটাকে বের করে আনার কথা বলা হয়েছে। দেখেন, কারণ একটা ফিউ টাইম এই বাচ্চাটা জীবন্ত থাকে, জীবন্ত থাকে। হ্যাঁ কেমন মায়ের ফুসফুস থেকে সে নিঃশ্বাসটা জি নিতে পারে, জি 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 এই সময়টাতে দ্রুত এই কাজটা করার কথা বলা হয়েছে। তো আমি এখানে বলি যে একজন মরা মায়ের পেট কেটে বাচ্চা বের করার বিষয়টাকে যদি শরীয়ত এলাও করে, জি তাহলে কেন মা এবং বাচ্চার জীবন রক্ষা হয় যে অপারেশনের মাধ্যমে, কেন এটা করা যাবে না? এটা হ্যাঁ কেউ নিষেধ করতেছেন এটা না, কিন্তু এর প্রতি একটা অনীহা এবং বিরক্তি এরকম আছে। এটা দুই দিক থেকে, একটা হলো যে আমাদের কিছুটা এই ধারণাগত কিছুটা সমস্যা আছে, আবার হচ্ছে যে আমাদের কিছু চিকিৎসক এটাকে প্রশ্নবিদ্ধ করেছে, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি এই দুই দিক এক্স্যাক্টলি থেকে আছে। এক্স্যাক্টলি কিন্তু আমার মায়ের জীবন রক্ষা করা তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে প্রক্রিয়াতে মা এবং বাচ্চা দুটিকেই রক্ষা করা যায় সেটা গ্রহণ করা তো আওলা হবে, নো ডাউট। তাই না? এই জায়গাটায় ঠিক যে পয়েন্টটা আপনি ধরেছেন, এই জায়গাটায় শুধু ওই যে মানে প্রেগনেন্সির ক্ষেত্রে না, মানে প্রেগনেন্সি ডেলিভারির ক্ষেত্রে না, মানে আমাদের সার্বিকভাবেই চিকিৎসা সেবা নেওয়ার ক্ষেত্রে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের চিন্তা ভাবনা অনেক চেঞ্জ হয়ে এসেছে। আমাদের অনেকেরই শরিয়ার দৃষ্টিকোণ থেকে অনেকেরই ওই জায়গায় আমাদের কিছুটা মানে হ্যাঁ, হীনমন্যতা বা এলার্জি কাজ করে। এবং এই যে জায়গাটা, এটা কতটা কতটা স্পর্শকাতর জি এবং কতটা সেন্সিটিভ এবং কতটা গুরুত্বপূর্ণ, যে একজন মা সন্তান প্রসব করতেছে, তার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চলে যাচ্ছে, জি এসব মায়েরা কিন্তু বিদায় টিদায় নিয়ে নেয় মানুষের কাছ থেকে, যে বাসি কি মনে। তো এরকম একটা পর্যায়ে তার এত কষ্টের মধ্যে আমাদের সবার বিবেচনায় নিতে হবে যে মা যেন কম কষ্টে তার জীবন যেন রক্ষা হয়, তিনি যেন নিরাপদ থাকেন এবং তার বাচ্চাটাও যেন নিরাপদে তিনি প্রসব করতে পারেন। এই জন্য যত সামর্থ্য অনুযায়ী যা কিছু প্রয়োজন তার জন্য অ্যারেঞ্জ করা, তার অ্যারেঞ্জ জন্য করা। হ্যাঁ প্রস্তুত করা, হ্যাঁ 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 সেই ক্ষেত্রে আগে থেকে প্রস্তুতি রাখা। আমি এক্ষেত্রে দুই তিনটে উদাহরণ একটু দিতে চাই আমাদের দৃষ্টিভঙ্গিতে একাঙ্ক্ষিত পরিবর্তন আনার জন্য। একটা হচ্ছে যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করছিলেন, তখন সিরাতের অথেন্টিক কিতাবে অথেন্টিক সূত্রে বর্ণিত হয়েছে তিনজন নারীকে আল্লাহ তাআলা কুদরতিভাবে ওখানে উপস্থিত করেছেন মা আমিনার কাছে। একজন হচ্ছেন মা আসিয়া, একজন হচ্ছেন মরিয়ম আলাইহিস ইসলাম, আর একজন হচ্ছেন হাওয়া আলাইহিস ইসলাম। হাওয়া আলাইহিস ইসলাম, আসিয়া, মরিয়ম, তিনজন তিনজন মহীয়সী নারীকে মানবতার ইতিহাসের এখানে উপস্থিত করা হয়েছে। আমি যদি আপনাকে প্রশ্ন করি, ওনারা কি তামসা দেখতে আসছিলেন নাউজুবিল্লাহ মিন জালিক? নিশ্চয়ই ওনাদেরকে সেবাদানের জন্য উপস্থিত করা হয়েছিল। অভিজ্ঞ কেমন,
তো এই যে ঘটনাটি আমরা ওয়াজ করি এটা তো ওয়াজের জন্য আসে নাই এখানে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হচ্ছে যে আমাদের যে মা সন্তান প্রসব করবে তাকে সে যেন সাহস পায় এরকম অভিজ্ঞ দক্ষ কিছু মেয়ে এখানে উপস্থিত রাখা যারা তাকে সহযোগিতা করবেন সন্তান প্রসবে তার কষ্ট লাঘব করবেন তাকে সাহস যোগাবেন তাকে পরিচর্যা করবেন এই জন্য উপস্থিত রাখা এটা এই ঘটনা থেকে এটা শেখা আসে না আমাদের একদম আচ্ছা আরেকটি ঘটনা বলি সেটি হচ্ছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা তিনি তো শুধু খলিফা না তিনি মসজিদে নববীর ইমাম খতিব জি এবং দেখেন যে উনি তার স্ত্রী উম্মে কুলসুমকে প্রশিক্ষণ দিয়ে তিনি এই বিষয়ে দক্ষ অভিজ্ঞ হিসেবে গড়ে তুলেছেন যে তিনি আমাদের যে সমস্ত মায়েরা সন্তান প্রসব করবেন তাদেরকে তিনি হেল্প করবেন পরিচর্যা করবেন চিকিৎসা দিবেন ইত্যাদির জন্য তাকে প্রশিক্ষিত করা হয়েছে এবং ওনার ঘরে যে সমস্ত আসবাবপত্র ইকুইপমেন্ট লাগবে সেগুলিও ছিল তো ঘটনাটা কিভাবে আসছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা ঘুরে বেড়ান জি এরা খেলাফতের দায়িত্ব হিসাবে তিনি মনে করেন যে গভীর রাতে ছদ্মবেশে তিনি ঘুরে বেড়ান এবং রাষ্ট্রের মানুষের গতি প্রকৃতি তাদের দুঃখ বেদনার বিষয়টা অনুভব করার চেষ্টা করেন কোথায় ঘাটতি আছে তো এইভাবে মদিনার উপকণ্ঠে একদিন গিয়ে দেখেন যে একটি তাঁবু টানানো আছে একটা প্রান্তরে এবং সেখানে একজন মানুষ তাঁবুর বাহিরে পায়চারি করতেছে জি তো গভীর রাতে একজন মানুষ না ঘুমিয়ে পায়চারি করে কখন তখনই করে যখন সে কি কর্তব্য বিমূঢ় সংকটাপন্ন গভীর সংকটে আবর্তিত এবং সে কোনো সিদ্ধান্ত নিতে পারতেছে না কোনো কিছু করতে পারতেছে না হযরত ওমর কাছে গেলেন এবং একজন মুমূর্ষু নারীর আওয়াজ তার কানে আসলো এই তাঁবুর ভিতর থেকে তো তিনি ওই লোকের কাঁধে হাত রাখলেন এবং বললেন যে ভাই নিশ্চয়ই তুমি কোনো সমস্যা আছো আমাকে বলতে পারো আমি তোমাকে সাহায্য করব তো সেই লোক তো আসলে হযরত ওমরকে চিনতে পারে নাই এটা প্রশ্ন আসতেই পারে যে খলিফাতুল মুসলিমিনকে সে কেন চিনতে পারলো না আরে এখনকার মতো তো টাচ মোবাইল ছিল না টেলিভিশন ছিল না পত্রপত্রিকায় ছবি আসে নাই আর উনি ছদ্মবেশে গেছেন কোনোভাবে তাকে চেনার কথা না সে জানে যে আমাদের খলিফা আছেন কিন্তু লোকটাকে সেইটা চিনে না তো এই জন্য হযরত ওমর যখন তার কাঁধে হাত রাখলেন এবং বললেন যে ভাই তুমি তো সে আসলে বিরক্ত হলো আমি টেনশনে আছি হ্যাঁ টেনশনে সে বিরক্ত হলো এবং হযরত ওমরকে বললো যে তুমি তোমার চরকায় তেল দাও এখান থেকে যাও আমার যাই হোক পরেও হযরত ওমর আবারও আওয়াজ শুনলেন একজন মুমূর্ষু নারীর আওয়াজ এই জন্য তাকে জড়িয়ে ধরে বললেন যে ভাই নিশ্চয়ই তুমি কোনো সমস্যা আছো আমাকে বলো আমি হয়তো তোমাকে সাহায্য করতে পারব তখন সে বলল যে ভাই আমি একজন মুসাফির আমি যাচ্ছিলাম এখানে রাত হয়েছে তাঁবু ফেলেছে আমার স্ত্রী গর্ভবতী এবং তার প্রসববেদনা শুরু হয়েছে এখন আমি কি করব আমি বুঝতে পারতেছি না এটা আমার আপনার সকলের ক্ষেত্রেই হবে পুরুষ মানুষ আমি কি করব এই পর্যায়ে কিং কর্তব্য বিমূঢ় তো সে বলল যে আমি এই পরেশানিতে আছি হযরত ওমর তাকে অভয় দিলেন যে বিলকুল তুমি কোনো চিন্তা করিও না আমি ডাক্তার নিয়ে আসতেছি তুমি একটু অপেক্ষা করো আমি ডাক্তার নিয়ে আসতেছি উনি দৌড়ের উপরে গেলেন গিয়া রাতে উম্মে কুলসুমকে উনি ঘুমিয়েছিলেন উম্মে কুলসুমকে উঠালেন ঘুম থেকে এবং বললেন যে আজকে তোমার সব খামানোর একটা সুবর্ণ সুযোগ এসেছে দেখেন ডাক্তারের দৃষ্টিভঙ্গি কেমন হবে যে আমি একটা কাজ করলে 40,000-30,000 রুজি করব এটা বলেন না যে হযরত ওমর বলেন না যে তোমার রোজগারের একটা সুযোগ আছে তিনি বলছেন তোমার সব কামানোর পণ্য কামানোর একটি সুযোগ এসেছে কাজে তুমি প্রস্তুত হয়ে নাও তোমার যে এই চিকিৎসা সামগ্রী আছে সেগুলো নিয়ে নেও আর হযরত ওমর হুরা তারা করে কিছু খাবার কিছু ডেক ডেকছি কিছু বাসন এগুলি সাথে নিলেন এগুলি তো লাগে এগুলি উনি এগুলি নিজে নিলেন আর ওনার স্ত্রীকে রেডি করলেন এবং রাতের আধারে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ খলিফাতুল মুসলিম ফার্স্ট লেডি ওনাকে নিয়ে দৌড়ের উপরে ওখানে গেলেন
গিয়ে তাবুর ভিতরে ঢুকিয়ে দিলেন উম্মে কুলসুমকে এবং বাহিরে এসে হযরত উমর তাদের দুইজনের জন্য কিছু খাবার তৈরি করতে শুরু করলেন হযরত উমর নিজের হাতে কাজ করতেছিলেন তো ওই ভদ্রলোক এই ফাঁকে যাই হোক তাই সে শান্ত হয়েছে চিকিৎসক এসেছে তারা উনি কাজ শুরু করেছে তাবুর ভিতরে এবং এখানে তো সে এখন ওই টেনশন থেকে মুক্ত হয়ে সে অন্য কথাবার্তা শুরু করছে সে জিজ্ঞেস করতেছে আচ্ছা তুমি তো মদিনার মানুষ তাই না বলে হ্যাঁ আচ্ছা তোমাদের খলিফা কেমন তাহলে তোমার বলতেছে না আছে তো বলতেছে আমরা শুনছি উনি নাকি খুব রাগী লোক তাহলে তোমার বলতেছে হইতে পারে পরিচয় দিচ্ছেন তা ঘুরে ফিরে তার প্রশ্ন হলো তোমার সম্পর্কে এবং উনি ওই হ্যাঁ না ওরকম করে সময় পার করতেছে তো এক সময় এই একটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা গেল আর উম্মে কুলসুম তাবুর ভিতর থেকে মুখ বাহির করে বললেন খলিফাতুল মুসলিমিন আপনার বন্ধুকে সুসংবাদ দিন তার একটা সন্তান হয়েছে তখন সে কাট হয়ে গেছে আরে এই মহিলা তো ওনাকে খলিফাতুল মুসলিম বলছে সর্বনাশ হয়েছে আমি তো ওনাকে ধমকও দিছি তো সে মানে সে একেবারে বেকুব হয়ে গেছে হতভম্ব হয়ে গেছে তো হযরত উমর তাকে জোড়ায় ধরে বললেন যে কোনো চিন্তা করো না চিন্তার কোনো কারণ নেই তুমি তো আমাকে চিনতে পারবে তারপরে ওই এই উম্মে কুলসুম ভিতরে বাচ্চাটাকে পরিচর্যা করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মায়ের কাছে দিলেন মারেও পরিচর্যা করলেন এগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করে খাবার রান্না হইল খাবার দুইজনকে খাওয়াইয়া তারপরে বিদায় নেওয়ার সময় বললেন যে তোমরা আগামীকালকে মসজিদে নবীতে আসো হযরত উমর বললেন যে এই বাচ্চাটার জন্য আমি শিশু ভাতা চালু করব সুবহানাল্লাহ এখান থেকে ওই যে ওয়েলফেয়ার কান্ট্রিগুলোতে যে মানুষের জন্য নানা ধরনের ভাতা চাইল্ড বেনিফিট হ্যাঁ চাইল্ড বেনিফিট আমরা এটা দেখতে পাই যে 1000 বছর আগে হযরত উমর তার রাষ্ট্রে শিশু ভাতা চালু করেছিলেন এবং এটা ব্রিটেনে প্রচলিত আছে হ্যাঁ এটা আমরা সেখান থেকে জানতে পারি আর কি তো মূলত এই ঘটনাটা আমি কিচ্ছা বলার জন্য বলি নাই আমি এটা বলছি যে হযরত উমর খলিফাতুল মুসলিমিন ছিলেন শুধু তাই না তিনি মসজিদে নববী যে মসজিদে এক রাকাত নামাজে 50,000 রাকাত নামাজের সওয়াব হয় সেই মসজিদের ইমাম ও খতিব ছিলেন এবং তিনি তার স্ত্রীকে এই বিষয়ে এক্সপার্ট করেছেন এবং আপনি চিন্তা করতে পারেন যে রাষ্ট্রনায়ক রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান তার স্ত্রীকে গভীর রাতে উঠিয়ে ডাক্তারকে রোগীর কাছে নিয়ে যাওয়া হয়েছে রোগীকে কষ্ট দেওয়া হয়নি রোগীকে ডাক্তারের কাছে নিয়ে আসা হয়নি হযরত উমর বলেন নাই তাকে যে আমরা ট্রেনে আসলে রোগীকে ওখানে নিয়ে যাই তোমার পেশেন্টকে নিয়ে আসো আমরা দৃষ্টিভঙ্গিটা খেয়াল করেন দৃষ্টিভঙ্গিটা খেয়াল করেন একদম যে স্যাটেলাইট হসপিটালের যে এই আপনার স্যাটেলাইট হসপিটালের যে দৃষ্টান্ত হ্যাঁ কনসেপ্ট সেটা ওখান থেকে আসছে এবং ডাক্তার রোগীর কাছে গেছে কারণ এই অবস্থাতে রোগীকে যদি আপনি নাড়াচাড়া করেন তাহলে কষ্টটা তার বাড়বে এই জন্য এটা একটা দৃষ্টান্তের কথা কিন্তু অনেক ডাক্তারকে রোগীর কাছে নিয়ে যাওয়া হয়েছে কেন নিয়ে যাওয়া হয়েছে যে আমার মা যেন নিরাপদ থাকে আমার সন্তান যেন নিরাপদ থাকে তো এই বিষয়টি ভার্সেটাইল এক্সাম্পল মানে অনেকগুলো বিষয় এই এক্সাম্পলের মধ্যে আসে এই বিষয়টি আমার মনে হয় যে আমাদের বিবেচনা নেওয়া উচিত যে এই সমস্ত মায়েদেরকে যতটা কষ্ট লাঘব করা যায় যতটা নিরাপদ করা যায় যতটা বাচ্চাটাকেও নিরাপদ করা যায় সেই বিষয়ে আমাদের সব জায়গাতে আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করা একটা একটা বিষয় মোহতারাম আপনার কথা কেটে একটু মানে একটা এড করতে চাই একটা কথা যে আপনার এক্সাম্পল যদিও আমরা এটা আমাদের টপিক না যে এই যে আপনি যে এক্সাম্পলটা আপনি নিয়ে আসলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার যে জীবনী থেকে যে তিনি ওনার স্ত্রীকে ট্রেন্ড আপ করেছেন এবং চিকিৎসা সেবার জন্য প্রস্তুত করেছেন যাতে অন্য নারী রোগী পেশেন্ট যারা আছেন তারা সুস্থভাবে পরিচর্যা বা সেবাটা পেতে পারেন যে সেবাটা হয়তো একজন পুরুষ লোক দিতে পারবে না চাইলেও বা এটা টোটালি একটা মানে একটা অড ব্যাপার হয়ে যাবে এই জায়গাটিতে আমরা কি আমাদের যে আমাদের ফিমেল এডুকেশন বা মেয়েদের শিক্ষার ব্যাপারটার একটা ব্যাপার আছে যে আমরা নারী শিক্ষার যে একটা অংশ আছে আমরা অনেকেই মানে মেয়েদের শিক্ষা দীক্ষার ব্যাপারে আমরা মানে নিরুৎসাহ প্রদর্শন করি এক দুই নম্বর হচ্ছে যে বিশেষ করে মেয়ে চিকিৎসক তৈরির ক্ষেত্রে
যে এটার মানে যেটা মানে সুস্পষ্ট একটা এক্সাম্পল যে যেটা উমর রাদিয়াল্লাহু তাআলা ওনার স্ত্রীর মধ্য দিয়ে আমাদেরকে দিলেন, সেই জায়গাটাকে আমরা কি যথেষ্ট আমলে নিতে পেরেছি? শিক্ষার যে বিষয়টা, সে বিষয়টা তো খাসলি রিজাল, কেউ বলে নাই, কেউ বলে নাই। কিন্তু আমরা কি করতে পারি? আমাদের দৃষ্টি, আমাদের দৃষ্টিভঙ্গি থাকলেই, আমাদের গুয়ারতুমি থাকলেই এটা তো আর ইসলামের দৃষ্টিভঙ্গি হয়ে যায় না। আপনি একটা দেশে, একটা দেশে জনসংখ্যা অর্ধেক নারী অর্ধেক পুরুষ, তো পুরুষের জন্য যেমন পুরুষ চিকিৎসক দরকার, নারীর জন্য সমান সংখ্যক নারী চিকিৎসক দরকার। এই জন্য নারীর জন্য মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় লাগবে। যেটুকু আমাদের আলেম ওলামারা বলেন সেটুকু হচ্ছে যে সহশিক্ষাটা এটা কোনোভাবে ঠিক না। এটি করলে মেয়েদের সম্ভ্রম, তাদের সতীত্ব এই এখানে আঘাত আসে। এটা হচ্ছে নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং নারীদের জন্য আপনি আলাদা মেডিকেল কলেজ করেন, আলাদা মেডিকেল বিশ্ববিদ্যালয় করেন, সমান সংখ্যক করেন, এতে তো কেউ আপনাকে বাধা দিচ্ছে না। বাধা দিচ্ছে না, দৃষ্টিভঙ্গি আমাদের বদলাইতে হবে। দৃষ্টিভঙ্গিটা কিন্তু এইরকম, কিন্তু এবং এর প্রতিফলন কিন্তু আমাদের সমাজে আছে। আমরা কিন্তু নারী শিক্ষার ব্যাপারে কিন্তু আমরা যথেষ্ট উদ্যোগী না। জি, তো এটা আমাদের এই এই দৃষ্টিভঙ্গি আমাদের পাল্টাইতে হবে, এবং আমরা যারা এই প্রতিষ্ঠান পরিচালনা করি তাদেরকে এটা বুঝতে হবে যে মুসলিম সমাজে তাদের যে নারীদের যে সম্ভ্রম এবং তাদের যে সতীত্ব, এটা রক্ষা করেই তাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। আচ্ছা, আমি এখানে আরেকটা বিষয়ে বলতে চাই যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সময়ের ঘটনা তো বললাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সময়ের আরেকটা ঘটনা আসছে। এটা কিভাবে আসছে আমি একটা ইতিহাসের কিতাব পড়তে গিয়ে দেখলাম যে ওই সময়ে আপনার ম্যাটারনিটি ক্লিনিক ছিল, তাই? হ্যাঁ, এটা হসপিটাল ছিল। আমি পরে তাজ্জুব হয়ে গেলাম যে হায় রে হায়, এই কি যে একটা ঘর ছিল যে ঘরে অনেক গর্ভবতী মা যারা প্রসবের বিষয়টা জটিল হয়ে গেছে তারা এখানে চলে আসতেন, তাদেরকে নিয়ে আসা হতো এবং সেখানে মহিলাদের মাধ্যমে তাদের এই প্রসবের ব্যবস্থা করা হতো। ঘটনা কিভাবে আসছে দেখেন, যে একসাথে দুই মা সন্তান প্রসব করেছেন। আচ্ছা, একসাথে দুই মা সন্তান প্রসব করেছেন, তো নার্সেস যারা তারা নিয়ে এক জায়গাতেই পাশাপাশি দুইটা শিশুকে রাখছে, একটা ছেলে আর একটা মেয়ে। কিন্তু পরবর্তীতে নার্সেসরা ভুলে গেছে যে কোন মায়ের কোন সন্তান, কার ছেলে কার মেয়ে, এটা ভুলে গেছে। আল্লাহ, এটা বলতে পারতেছে না। এখন দুই মাই দাবি করতেছে ছেলেটা তার, মেয়েকে কেউ নিতে রাজি না। কি আশ্চর্যের বিষয়! এটা হসপিটাল কর্তৃপক্ষ কোনো সমাধানে যাইতে পারতেছে না। পরে এটা চলে আসলো আদালতে, বিষয়টা আদালতে আসলো। আদালতে এসে একেবারে প্রধান বিচারপতি ছিলেন কাজী সুরাই রহিমাল্লাহ, ওনার দরবারে চলে আসলো। তো ওনার কাছে যখন এটা উপস্থাপন করা হলো যে এই পরিস্থিতি, উনি এটা মানে এই বিষয়ে ফয়সালা দিতে বিব্রত বোধ করলেন। আমি অবাক বিষয়ে দেখলাম যে আমাদের যে এই যে কোর্ট আছে, আমাদের হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, সেখানেও আমাদের কোনো কোনো বিচারক কোনো কোনো এই মামলার ক্ষেত্রে বিব্রত বোধ করেন, রায় দিতে বিব্রত বোধ করেন। সেটা ওখানে ছিল যে কাজী সুরাই বিব্রত বোধ করছেন যে এটা এই এটার ফয়সালা আমি দিতে বিব্রত বোধ করছি, কী হবে এটার ফয়সালা। তো এটা উনি রেফার করলেন সরাসরি খলিফাতুল মুসলিম, সুপ্রিম কোর্টে খলিফাতুল মুসলিমের কাছে রেফার করলেন যে এটা উনি ফয়সালা দেবেন। এটা নিয়ে অনেক আপনার উৎসক্য তৈরি হলো, যে মানে একটা জনগণের মধ্যে একটা আলোড়ন তৈরি হলো যে এটার কী ফয়সালা হযরত আলী দিবেন। কিন্তু আমরা সবাই জানি যে আমাদের সারা দুনিয়াতে যে জুমার খুতবা হয় সেই খুতবাতে পড়া হয় যে ও আফদাহুম আলী। হ্যাঁ, একদম পড়া হয় না? জি জি, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ও আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর ও আসদাকুহুম হায়াআন উসমান ও আফদাহুম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এটার তাৎপর্য কি, যে বিচার ফয়সালার ক্ষেত্রে সাহাবাই কেরামের মধ্যে সবচাইতে পারঙ্গম, বিচক্ষণ এবং সক্ষম ব্যক্তি হচ্ছেন হযরত আলী। তো হযরত আলীর কাছে যখন মামলা উপস্থাপন করা হলো, তিনি বললেন যে এটা তো অত্যন্ত সহজ বিষয়। আশ্চর্য, সবাই একেবারে তাজ্জব হয়ে গেল যে এটাকে উনি সহজ বলতেছেন, যেটা প্রধান বিচারপতি বিব্রত বোধ করছেন। উনি বলছেন যে কাজ করো, তোমরা দুইটি পেয়ালা নাও,
দুই পেয়ালাতে ওই মায়েদের নাম লেখো এক একটাতে এক এক মায়ের নাম লেখো এবং ওই পেয়ালাতে মায়ের দুধ নিয়ে আসো তো পেয়ালাতে মায়ের নাম লেখা হলো দুধ নিয়ে আসা হলো হযরত আলী একটি গ্লাস নিলেন এবং কাঠি দিয়ে গ্লাসের মধ্যে ওই এই পেয়ালা থেকে ও দুধ রাখলেন ওই পেয়ালা থেকে দুধ রাখলেন রেখে বললেন এটা হচ্ছে ছেলের মায়ের দুধ এটা হচ্ছে মেয়ের মায়ের দুধ সুতরাং এই পেয়ালার যে দুধ দিয়েছে যে মা সেটা ছেলে পাবে ওটা তো মেয়ে পাবে আশ্চর্য হয়ে গেল সবাই হ্যাঁ আশ্চর্য হয়ে গেল এখন আপনারা আমাদের যে ডায়াগনোস টেস্ট আছে দেখেন হ্যাঁ হ্যাঁ যে এটা কত আগে হ্যাঁ তো এখানে যে মেয়েটা মেয়ে সন্তান লাভ করছে সে বলল যে খলিফাতুল মুসলিমিন আপনার ফয়সালা তো আমার শিরোধার্য কিন্তু আমার ইনশেরা হচ্ছে না যে আপনি কিভাবে এটা ফয়সালা করলেন তো হযরত আলী বললেন যে এটা সূত্র কোরআন মজিদে আছে আমি যে ফয়সালা করছি ফয়সালা সূত্র কোরআন মজিদে আছে বলে কোথায় আছে বলে লিযকরি মিসলা হাজিল উনসাইন তো এই আয়াত তো মিরাসের ক্ষেত্রে নাজিল হয়েছে সেখান থেকে আপনি কি সূত্র বলে এটা সর্বক্ষেত্রেই একজন মেয়ের মায়ের দুধের গুণাগুণ আর একজন ছেলের মায়ের দুধের গুণাগুণ সমান না কারণ মেয়েটা তৈরি হতে হবে সে তার শরীর নরম থাকবে মোলায়েম থাকবে উজ্জ্বল থাকবে সে কমনীয় হবে সেই জন্য তার মায়ের দুধের গুণাগুণ এক প্রকার হ্যাঁ আর হচ্ছে তার ছেলের মায়ের দুধের এটা অন্য প্রকার কারণ ছেলেটাকে বাহিরে কাজ করতে হবে বঙ্গোপসাগরে মাছ ধরতে হবে ওই তালগাছে উঠতে হবে সে ওই সুনামগঞ্জের হাওরে কাজ করতে হবে শীতের দিনেও এই আপনার কি বলে বিলে নেমে মাছ ধরতে হবে সে ওই কালীঘাটে আড়াই মনে বস্তা টানতে হবে সে তার ট্রাক থেকে লোড আনলোড করতে হবে তার হাড়ও মজবুত হতে হবে শরীরের পেশিও মজবুত হতে হবে এই জন্য তার দুধের গুণাগুণ ভিন্ন তো দেখেন যে এটা এই আমি এই ঘটনাটা যেখানে বললাম যে ওখানেও আমরা দেখতে পেলাম যে আমাদের মায়েদের পরিচর্যার জন্য আমাদের শিশুদের নিরাপত্তার জন্য নিরাপদ মাতৃত্বের জন্য হযরত আলীর সময়ও কি ছিল এরকম হসপিটাল ছিল তাইলে যেটা হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গির মধ্যে পরিবর্তন আনা দরকার যে আমাদের মায়েদের যাতে আরামে তারা সন্তান প্রসব করতে পারেন কষ্ট লাঘব করা যায় মায়ের জীবনও রক্ষা করা যায় এবং এই শিশুর জীবনও রক্ষা করা যায় সেরকম ব্যবস্থা করা আমাদের নৈতিক দায়িত্ব এবং আমাদের জন্য এটা আবশ্যক এই জন্য প্রস্তুতি গ্রহণ করা পরিকল্পনা করা কোথায় সন্তান প্রসব করবে সেই বিষয়গুলো আগের থেকে চিন্তা করা জটিলতা হইলে তাকে আগের থেকেই চিকিৎসকের হাওয়ালায় নিয়ে যাওয়া এই সমস্ত বিষয় আসে আমাদেরকে ফিকির করতে হবে কার স্বার্থে শিশুর স্বার্থে এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে প্রজন্মের স্বার্থেই করতে হবে আর হলো যে আমাদের সময় কি শেষ সময় একদম শেষ আচ্ছা তাহলে আমরা এখানে শেষ করি আমরা আরো একটা বিষয় রয়ে গেছে সেটা পরবর্তী সাইকোলজি নিয়ে ইনশাআল্লাহ আমরা অনেক কথা শুনবো এবং আমাদের প্রত্যেকটা কথা জীবন ঘনিষ্ঠ এবং আপনার যে এই যে আজকে এতগুলো ইনফরমেশন দিলেন এবং আমরা আপনার কাছ থেকে যে এতগুলা তথ্য পেলাম আসলে অনেক তথ্যই আমাদের অজানা ছিল আপনার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলের মধ্যে আপনার জ্ঞানের মধ্যে ইলমের মধ্যে আরও বরকত দান করুন এবং আমরা অনেক সুন্দর সুন্দর তথ্যে সমৃদ্ধ হয়েছি আপনার কাছ থেকে আপনাকে অনেক অনেক মুবারকবাদ জাযাকাল্লাহু খায়রান প্রিয় দর্শক আমাদের অনুষ্ঠানের একদম সময় শেষ হয়ে গেছে আমাদের এবার বিদায় নেবার পালা আমরা এতক্ষণ মোহতারামের কাছ থেকে আমাদের শিশু সাইকোলজি চাইল্ড সাইকোলজি এবং শিশুর মানসিক বিকাশের প্রসঙ্গে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম দর্শক শিশুরা হচ্ছে আমাদের ভবিষ্যৎ এবং এই ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে গড়ে তোলার জন্য আমাদের শিশু বয়স থেকেই আমাদের তাদের পরিচর্যা পরিষেবা প্রদান করতে হবে আর তাতেই আমাদের শিশুগুলো প্রকৃত মানুষ হিসাবে গড়ে উঠতে পারবে সুস্থ এবং সুন্দর মানুষ হিসাবে গড়ে উঠতে পারবে সুতরাং শিশুর স্বাস্থ্য সুরক্ষা এবং একজন বিকশিত মানুষ একজন পরিপূর্ণ মানুষ হিসাবে তাকে গড়ে তোলার জন্য শিশুর শিশুকাল থেকেই নয় তার জন্মপূর্ব থেকেই আমাদের দায়িত্ব নিতে হবে যেটা মোহতারাম তার দীর্ঘ আলোচনায় অনেক সুন্দর করে বলেছেন
আল্লাহ আমাদের সেই দায়িত্বটুকু যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল আজকের মতো। এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।